একাদশীতেও প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়, লেক টাউনে শ্রীভূমির পুজোয় আজও ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। শুধুমাত্র শ্রীভূমি নয়, শহরের বড় বড় পুজো প্যান্ডেলে এদিন রাতেও প্রচুর দর্শনার্থী। সন্তোষ মিত্র স্কোয়ারেও কার্যত জনজোয়ারের ছবি। আর আজকের ছবি ঠিক কি, বিভিন্ন জায়গার, এ নিয়েই কথা বলবো। সঙ্গে রয়েছে এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং এর সামনে থেকে সম্প্রীতি, এবং অপরদিকে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছে প্রবীর চক্রবর্তী। প্রথমেই চলে যাব সম্প্রীতির কাছে। সম্প্রতি শ্রীভূমির ছবি আজ সন্ধ্যায় ঠিক কি রকম? শিলাদিত্য, আজ একাদশী, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে আজ একাদশী, কারণ উইদাউট ভিসা এন্ড পাসপোর্টে ডিজনিল্যান্ডে পৌঁছানোর মজা 8 থেকে 80 কেউই মিস করতে চান না। তাই এই একাদশীর রাতেও ঠিক ঠিকই ভিড় এখানে। শুধুমাত্র তাই নয়, আগামী কাল বিকেল 4টার সময় এখানে সিঁদুর খেলা হবে, এবং তারপরে মায়ের গয়না, যেটা অন্যতম দ্রষ্টব্য হয় প্রত্যেক বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে, সেই মায়ের গয়নাও খোলা হবে ঠিক 4টার পরেই। অর্থাৎ মায়ের বরণ এবং সিঁদুর খেলার পর মায়ের গয়নাও খোলা হবে, এবং তারপর তো আমরা জানি কার্নিভালের অপেক্ষা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর এবারেও কার্নিভালে যাচ্ছে অন্যান্য বছরের মতো, আর তাই আজকের এই শেষ রাত বলা যেতে পারে, সেই শেষ রাতে এখানে 8 থেকে 80 সম্প্রতি ভিড়ের ছবিটা একটুখানি দেখাও, কি ছবি সেখানকার, ভিড়টা দেখাবো তোমাকে শিলাদিত্য। হ্যাঁ শিলাদিত্য, আমি ভিড়ের ছবিটাই তোমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরছিলাম। এখনো পর্যন্ত ভিড়টা দেখো শিলাদিত্য, যে ঘড়ির কাটা 7:30 পেরিয়ে গেছে, অথচ মানুষের কোনো রকম ক্লান্তি নেই। অনেক অফিস আজকে খুলে গিয়েছে, কিন্তু অফিস শেষে উৎসুক মানুষের ভিড়, দর্শনার্থীদের ভিড় রীতিমতো চোখে পড়ছে। দেখতে পাচ্ছ শিলাদিত্য, সেই ছবি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে সরাসরি। সম্প্রীতি আমাদেরকে শ্রীভূমি স্পোর্টিং এর ছবি তুলে ধরছে, আর অপরদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি ঠিক কি, জানতে আমরা চলে যাব প্রবীর চক্রবর্তীর কাছে। প্রবীর, সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি ঠিক কি রাখুন? দেখো শিলাদিত্য, এবছরের শারদ উৎসব গতকাল শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে, আজকে একাদশী। এই একাদশী সন্ধ্যাবেলাতেও, এখন 7:30 বাজে, এই সন্ধ্যাবেলাতেও এই যে সন্তোষ মিত্র স্কোয়ার, এবছর কলকাতা পুজোর বড় পুজোগুলোর মধ্যে অন্যতম নজর কাড়া পুজো, যারা রাম মন্দির করেছে এবছর, সেই সন্তোষ মিত্র স্কোয়ারে একাদশীর দিন ভিড়টা তুমি যদি দেখো, তাহলে বোঝা যাবে না যে শারদ উৎসব বা দুর্গাপুজো এবছরের মতো শেষ হয়েছে। আজকে একাদশী, আগামীকাল এই রাম মন্দির বা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর থাকবে, তারপর হচ্ছে বিসর্জন। কিন্তু আনুষ্ঠানিকভাবে শারদ উৎসব তো শেষ হয়ে গেছে, কিন্তু এইখানে সন্তোষ মিত্র স্কোয়ারে পা রাখলে বোঝা যাবে না যে দুর্গা উৎসব শেষ হয়ে গেছে। আমরা যেমন দেখেছি যে সন্তোষ মিত্র স্কোয়ার একদম প্রথম থেকেই, একদম প্রথম আর দ্বিতীয় থেকে একটা ভিড়, উপচে পড়া ভিড় একটা লক্ষ্য করা গেছে, যা উপচে পড়া ভিড়। গতকালও দেখেছি বিজয়া দশমীর দিন যে প্রচুর দর্শনার্থী, তারা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছেন। আজকে একাদশীর দিনে কিন্তু সেই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে, এই 7:30 সময় দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ার পুরনো পুজো বরাবরই, এদের কিছু না কিছু চমক থাকে। এবারের এদের বিষয় ছিল বা থিম ছিল রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির, যা এই আগামী বছরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে কলকাতাতে রাম মন্দির দেখার এই যে সুযোগ, সেটা কিন্তু কলকাতাবাসী ছাড়তে চাইছেন না বলেই মনে করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একাদশীর দিনেও এই রাম মন্দির দেখার জন্য, দেবী রাম মন্দিরে দেবীকে দেখার জন্য কিন্তু এখন পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ার উপচে পড়ছে কার্যত, এবং সময় যত গড়াচ্ছে এটা বলাই যায় যে ভিড় বাড়ছে। আবার বলছি, দেখলে বোঝা যাবে না যে শারদ উৎসবের সূচনা হচ্ছে না শারদ উৎসব শেষ হয়ে গেছে। যা ছবি আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, আজকেও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে সে একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।